ওম তব কথামৃত কবি কলম শ্রবণ श्री শ্রীমদাত কথামৃত থেকে পাঠ আজকের পর্ব হচ্ছে তেইশ আমরা পড়ছিলাম শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের সাক্ষাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগর বিদ্যাসাগর মাঝের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার সাথে কথা হচ্ছে তারিখ হচ্ছে পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি আমরা শুরু করছি তৃতীয় পরিচ্ছেদ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানয ও বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমেশ ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যাবসায়ের গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ করিয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই ওরা যা বোঝাত বুঝতে গেছে তা বোঝাতে পারে নাই হিন্দুর ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবীর ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখতেন তাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেক তিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জো নাই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ বোধ হওয়া উচিত সকলের যে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল করা হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কইতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছেন জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে সৎ আছে অসৎ আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালোমন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য শিষ্টের ওপরও আলো দিচ্ছে আবার দুষ্টের ওপরও আলো দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র সরদর্শন সব ইটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই ইটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে না বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বা এটি তো বেশ কথা আজকে একটি নূতন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব করেছ ব্রহ্ম কীরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানান শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটি পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল এক দানা খেয়ে পেট ভরলো আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো যাবার সময় ভাবছে এবারে সে পাহাড়টি লয়ে যাবে ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্য ও মনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেঁও পিঁপড়ে চিনির আট দশ দানা না হয় মুখে করুক তবে বেদে পুরাণে যা বলছে সে কিরকম বলা যেন একজন সাগর দেখে এলো কেউ জিজ্ঞাসা করলে কেমন দেখলে সে লোক হুঁ খা করে বলে ওহ কি দেখলুম কি ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি কল্লোল এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের পুত্তলিকা লবণের পুতুল সমুদ্র মাপতে কিছুল সকলের হাস্য কত গভীর জল তাই খপর দেবে খপর দেওয়ার হলো না যেই নামা অমনি গলে যায় কে আর খপর দিবে একজন প্রশ্ন করিলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরাদির প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণ কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন একাধবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক